বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে আসামে, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর। ভারী বর্ষণ, ভেসে উঠল লক্ষ্মীনারায়ণের মূর্তি, মাথায় নাগ দেবতা। লাগাতার বর্ষণের জেরে বিপর্যস্ত আসাম, ব্রহ্মপুত্রের গ্রাসে চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত প্রায় 6 লক্ষ মানুষ, ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম, প্রকৃতির রোশনালে স্থানীয়রা। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে জলে ভেসে উঠেছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, নারায়ণের মাথায় নাগ দেবতা। ব্রহ্মপুত্রের বিপুল জলরাশির মধ্যে এই মূর্তি দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিনও বিভিন্ন এলাকায় নতুন করে জল ঢুকেছে, বন্যার জল ঢুকে পড়েছে কাজিরাঙ্গা অভয়ারণ্যেও। ফি বছর বর্ষা ঋতুতে আসামে বন্যা পরিস্থিতি তৈরি হয়। অরুণাচল প্রদেশে প্রচণ্ড বর্ষার কারণে ব্রহ্মপুত্রের জল বাড়তে শুরু করে, যার জেরে প্লাবিত হয় আসামের একাধিক এলাকা। এবারও তাই হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্য আসামের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই 44 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, এখনও বাড়ছে মৃতের সংখ্যা। জলের নিচে আসামের 19টি জেলা, ক্ষতিগ্রস্ত 1275টি গ্রাম, 11টি জেলায় খোলা হয়েছে 72টি ত্রাণ শিবির। এই পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার এক স্যান্ডেলে মোদীর সঙ্গে তার কথোপকথনের কথা জানিয়ে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য আমাকে ফোন করেছিলেন। আমি তাকে জানিয়েছি আসাম এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির কারণে দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উচ্চ আসামের জেলাগুলিতে রাজ্য সরকারের গৃহীত ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থা সম্পর্কে আমি তাকে অবহিত করেছি। এই সংকটের সময় তিনি আমাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জানা গেছে বন্যায় ভাসছে আসাম, ব্রহ্মপুত্রের জল ক্রমশ বাড়ছে আসামে, ফলে প্রায় প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্রের জলে মানুষের জীবন কার্যত দুর্বিষহ হয়ে উঠতে শুরু করেছে। ব্রহ্মপুত্রের জলে ভাসতে শুরু করেছে আসামের বহু অঞ্চল, ফলে বন্যার জল যেখানে বাড়ছে সেখান থেকে স্থানীয়দের সরানোর কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এসবের মাঝেই ব্রহ্মপুত্র নদের জলে ভেসে উঠেছে এই মূর্তি, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, আসাম। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।